ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন। ইসলামী ব্যাংক তালিকা খাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। রেকর্ড পরিমাণের বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ও ডলারের দাম আরও বৃদ্ধির আশঙ্কা গবেষক ও ব্যবসায়ীদের। বর্তমানে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $1,561.60 লাখ, অথচ গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যা ছিল $687.30 লাখ। তার উপর রেমিটেন্স প্রবাহ ক্রমান্বয়ে কমছে আগের তুলনায়। তালিকাতায় আজ তাই আলোচনা করব আমদানি রপ্তানির ভারসাম্য বিষয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় আমদানি রপ্তানির ভারসাম্য কি জরুরি, যুক্ত হচ্ছেন আব্দুল মাতলুব আহমদ, সাবেক প্রেসিডেন্ট FBCCI, এবং ডক্টর আহসান এইস মনসুর, নির্বাহী পরিচালক যিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। দুজনকেই স্বাগত। আমি শুরু করতে চাই আব্দুল মাতলুব আহমদ, আপনাকে দিয়ে। বাণিজ্য ঘাটতি বাড়ছে, ব্যবসায় সরাসরি যেই প্রভাবের সেটি শুনব, পাশাপাশি আমি আরও একটা ছোট্ট প্রশ্ন রাখবো যে আমদানি বেশি কি বিনিয়োগ বাড়ার লক্ষণ কিনা, এটাই একটু শুনবো আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। প্রথমেই আল্লাহর কাছে শুকর জানাই যে কোভিড এর যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলো আজকে থেকে অনেক অংশে কমে যাচ্ছে, এবং শুধু বাংলাদেশে না, আমাদের অনেক দেশেই কমে যাচ্ছে, যার ফলে আমরা খুবই উজ্জীবিত হয়েছি যে আমাদের ব্যবসা বাণিজ্য আগের তুলনায় এখন অনেক ভালো হওয়া সম্ভব। এখন যে প্রশ্নটা আপনি আমায় করেছেন যে এই যে হিউজ অ্যামাউন্ট অফ আমদানি হচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা আছে কিনা, ওয়েল আমাদের যদি ডিউটি স্ট্রাকচার আমরা দেখি, বেশিরভাগ ডিউটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস এবং সেমি ফিনিশ গুডসের উপরে কিন্তু ডিউটিটা কম আছে, এবং ফিনিশ প্রোডাক্টের উপরে অনেক হাই। সেজন্য আমরা যদি আমদানি জিনিসগুলো দেখি যে কি কি আসছে, তার মধ্যে দেখবেন যে মেশিনারি আছে, র মেটেরিয়ালস আছে, এবং ইটস এন ইন্ডিকেশন দ্যাট দ্য ইন্ডাস্ট্রি ইজ ওয়েকিং আপ, যেটা আমাদের বহুদিন আগের থেকে দরকার ছিল। দুটো বছর কিন্তু আমরা সেভাবে আগাতে পারছিলাম না, এবং ব্যাংকের যে আমদানি হচ্ছিল সেগুলো অনেক কমিয়ে ফেলেছিল। আমরাও আগের থেকে এখন অনেক জেগে উঠেছি, আমাদেরও ইনভেস্টমেন্টস ইম্পোর্টস বেড়ে উঠেছে। সো এক কথায় বলবো, যদি আমদানি বাড়ে এবং সেটা র মেটেরিয়ালস এবং মেশিনারি থাকে, অবশ্যই দেশের জন্য ভালো হবে। আর যদি দেখেন যে আমদানি হচ্ছে সব লাক্সারি জিনিসপত্র এবং সেইখানে আমাদের অনেক টাকা চলে যাচ্ছে, তাহলে অবশ্যই বলবো এটা একটু চিন্তার বিষয়। বাট ওভারঅল ইকোনমি যে জেগে উঠেছে, এইটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সিগন্যাল, দ্য টাইম ইজ নাও কামিং ফর আস। আমরা এখন ডাবল ডিজিটের গ্রোথের দিকে দৌড়াতে পারবো, সেখানে মনসুর ভাই হয়তো আমাদেরকে আরো হেল্প করতে পারবে এক্সপ্লেন করার জন্য। আব্দুল মাতলুব আহমদ, আপনার কাছে আমি আরও একটু জানতে চাইব, যেটি হচ্ছে যে বলা হচ্ছে যে ডলারের দাম বাড়তে পারে, এটা একটা শঙ্কা রয়েছে, ব্যবসায়ীরা এবং গবেষকরা বিশ্লেষকরা সবাই সেই শঙ্কা করছেন, এর কোন ধরনের প্রভাব কি পড়বে ব্যবসায়? অবশ্যই, আমাদের তো ইম্পোর্ট বেসড কান্ট্রি, এবং আমাদের ডলারটা ঠিক রাখা হয় এক্সপোর্ট রেমিটেন্স এগুলোর উপরে, আমাদের আর ইম্পোর্ট অফ অয়েল কতটুকু হয় এগুলোর উপরে আমাদের ডলার স্ট্যাবিলিটিটা চলে এসছে। তা আমি দেখতে পেয়েছি যে আল্লাহ রহমতে এক্সপোর্টস আমাদের বাড়ছে, ডলার রেমিটেন্সও সেভাবে কমে নাই, কিন্তু যেটা ওয়ারিং হচ্ছে যে এনার্জির কস্ট বেড়ে যাচ্ছে, শিপিং কস্ট বেড়ে যাচ্ছে, যেগুলো আমাদের চাপ পড়ছে আমাদের ইনফ্লেশনের উপরে। সো ডলারের রেট যদি বেড়ে যায়, দ্যাট ইজ ঢাকা যদি ডিভ্যালু হয়, তাহলে আমাদের আমদানিকৃত পণ্যের উপরে দাম বেড়ে যাবে, এবং জনগণকে তখন আর একটু বেশি দামে কিনতে হবে, উইচ ইন ওয়ান ওয়ার্ড উইড মিন যে আমাদের ইনফ্লেশনারি সিচুয়েশন চলে আসবে। সরকার এটার জন্যই কিন্তু ডলারকে খুব স্টেবল রাখার চেষ্টা করছেন, এখনো করছেন, এবং আমি মনে করি যে অন্য অন্য দেশে কিন্তু ডলার অনেক ডিভ্যালু হয়ে গেছে, মানে ওদের টাকা ডিভ্যালু হয়েছে, ডলারের দাম বেড়ে গেছে। পার্শ্ববর্তী ভারতেও কিন্তু অনেক ডিভ্যালুয়েশন হয়েছে, আল্লাহর রহমতে আমাদের দেশে ডলার খুব স্টেবল আছে। আমি আশা রাখি যে যতটুকু না হলেই নয়, জি ধন্যবাদ আপনাকে আব্দুল মাতলুব আহমদ। আমি একই প্রশ্ন রাখতে চাই ডক্টর আহসান এইচ মনসুর, আপনার কাছেও ডলারের দাম বাড়লে অর্থনীতিতে কি ধরনের প্রভাব? দেখুন, ডলারের দাম বাড়ুক সেটা আমরা চাই না, কিন্তু আমরা চাওয়া না চাওয়ার উপর তো সবকিছু ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করবে বাজারের ভারসাম্যের উপর। আপনি যে জিনিসটা দিয়ে শুরু করেছিলেন, বাণিজ্য ঘাটতি, বাণিজ্য ঘাটতি
ডলারের ডিটারমিনেশনের একটা ডলার কোন দিকে যাবে তার একটা প্রতিফলক, একটা ইন্ডিকেটর। আমরা সবচেয়ে বেশি দেখি এটাকে ট্রেড ব্যালেন্সের ঘাটতিটাকে আমরা অতখানি দেখি না, আমি মোর ফোকাস অন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা সেটার উপর, যেটার মধ্যে ট্রেড ব্যালেন্সটাও থাকে এবং রেমিটেন্সটাও ধরে নেওয়া হয়, তারপরে যে ব্যালেন্সটা থাকে সেটাকে আমরা পর্যবেক্ষণ করি ভালোভাবে বেশি করি। কারণ বাংলাদেশ সবসময় ট্রেড ব্যালেন্সে ঘাটতি থাকে, বাংলাদেশে কোনো অসুবিধা হয় না, তাতে আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাই, সেটা দিয়ে আমরা ওই ট্রেড ব্যালেন্সটাকে পিটিয়ে থাকি। তা সেই কারণে ট্রেড ব্যালেন্সের দিকে তাকিয়ে বেশি লাভ নেই, যেটা হলে দরকার সেটা হচ্ছে রেমিটেন্স ইনক্লুড করার পরে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সারপ্লাস বা ব্যালেন্সটা হয় সেটাকে প্রতিফলন করা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর পর্যন্ত যে ডাটাটা আমরা দেখি সেখানে গত বছর ছিল 3 বিলিয়ন সারপ্লাস কারেন্ট অ্যাকাউন্টে জুলাই টু ডিসেম্বর, এই বছর সেটা হয়েছে 8 বিলিয়ন ডেফিসিট ঘাটতি, অর্থাৎ 11 বিলিয়নের উপরে সুইং করেছে গত বছর এবং এই বছরের মধ্যে। এবং এটার মূল কারণ দুটো, একটা হচ্ছে যে আমদানি বেড়েছে, যদিও রপ্তানিও আমাদের বেড়েছে অনেক, খুব ভালো রপ্তানি বেড়েছে, কিন্তু আমদানি বেড়েছে আরও অনেক বেশি, এবং কতখানি বেড়েছে প্রায় 54-55% মতো আমদানি বেড়েছে, যেটা একটা বিশাল উল্লম্ফন। বাংলাদেশের ইতিহাসে এত বড় আমদানি আমাদের কোনোদিন হয় নাই, সেটা ভালো দিক একদিক থেকে অবশ্যই, কারণ আমাদের প্রবৃদ্ধির জন্য অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তার একটা রিফ্লেকশনটা হচ্ছে আমদানির এই বিশাল উল্লম্ফন। কিন্তু আরেকটা জিনিস নিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে যে যখন একটা জিনিস বেশি পরিমাণে বেড়ে যায়, যেমন আমদানি 30% বাড়া আর আমদানি 54% বাড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, 30% 25% বাড়লে এটা কিন্তু একটা সহনীয় পর্যায়ের বাড়া হয় এবং এটা একটা ভালো রকমের প্রবৃদ্ধি, কিন্তু সহনীয় পর্যায়ের গুড পারফরমেন্স। আর 54% হলে এটা যদি আরো চলতে থাকে সামনের দিকে তাহলে এটা কিন্তু একটা টানাপোড়ন সৃষ্টি করতে পারে, কারণ আমার সামর্থ্যের চাইতে বেশি আমাকে আমদানি বাবদ খরচ করতে হবে এবং কারেন্ট অ্যাকাউন্টের যে ডেফিসিটটা হবে যেটা 8 বিলিয়ন হয়েছে প্রথম অর্ধে, এটা যদি 16-17-18 বিলিয়ন হয়ে যায় তাহলে পরে এটাকে ফান্ডিং করতে হবে আমাদেরকে ধার করে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট মানে আমি বিদেশ থেকে ধার করতে হবে আমাকে। $18 বিলিয়ন ধার করার তো যাতা কথা নয়, সরকারিভাবে হয়তো আমরা 6-7-8 বিলিয়ন করতে পারি, তার বেশি তো আমরা পারি না, তাহলে বাকি টাকাটা রিজার্ভের থেকে কমে আসবে, অলরেডি রিজার্ভ $3 বিলিয়ন কমেছে, তো এই চ্যালেঞ্জগুলো তখন চলে আসবে। তো আমি সেই জন্য যেটা আমি বলবো যে এটা চয়েসটা আমাদের হাতে নয়, চয়েসটা হচ্ছে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ইম্পোর্টটাকে কি একটু সহনীয় পর্যায়ে নামিয়ে আনবো নাকি এটা এইভাবেই চলতে দেবো, এবং এইভাবে চলতে দিলে আমাকে প্রস্তুত থাকতে হবে যে আমার রিজার্ভ লেভেল কমে আবার 30-32-35 বিলিয়নে নেমে আসতে পারে, এবং আগামী বছর যদি এটা আবার হয় তাহলে আরও কমে যাবে, সেটা কিন্তু সাস্টেনেবল হবে না। আবার অন্যভাবে যদি সরকার মনে করে যে না আমি এখন এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে চাই, 25% মতন লেভেলে বা 30% লেভেলে নামিয়ে আনবো এবং বাকি টাকাটা আমি কিছুটা ফাইন্যান্সিং করে নেব, তাহলে কিন্তু এটা কিছুটা টাকা ডলারের ছাড় দিতে, টাকাতে মূল্য অবমূল্যায়নে ছাড় দিতে হবে সরকারকে, কারণ ইম্পোর্টটাকে একটু কস্টলি করতে হবে, এক্সপোর্টটাকে একটু অ্যাট্রাকটিভ করতে হবে, তাহলে দেখা যাবে যে কারেন্ট অ্যাকাউন্টে যে একটা ভালো প্রতিফলন পাবো, রেমিটেন্সেও সেই প্রতিফলনটা পাবো। এখন এবছরের রেমিটেন্সের পারফরমেন্সটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে এইখানে থামে একটু আপনাকে আমি যেই প্রশ্নটি করব, বিরতির সময় গেছে, ফিরে এসে আপনার কাছে আমি যেই প্রশ্ন থাকবে রেমিটেন্সের প্রসঙ্গে, যে আমরা দেখেছি যে করোনার একদম চরম সংকটের সময়ও দেখেছি যে আমাদের রেমিটেন্স বেশ ভালো, রেমিটেন্সের যে ফ্লো সেটি যথেষ্টই ছিল এবং আমরা পরবর্তীতেও সেটি আলোচনা করেছি, কিন্তু এই গত সম্প্রতি কয়েক মাসে কিন্তু দেখা গেছে যে 20% কমে গেছে, আমাদের প্রতিবেদনে আমরা দেখেছি সেই বিষয়টি, কেন এমনটা হচ্ছে এবং সেটি কী ধরনের প্রভাব ফেলছে সেই বিষয়ে আমার আপনার কাছে প্রশ্ন থাকবে। দুজনেই থাকুন আমার সাথে, বিরতি থেকে ফিরে এসে একে প্রসঙ্গে নিশ্চয়ই আবারও কথা হবে। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণে, ডিবিসিএমের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। স্বাগত ইসলামী ব্যাংক তালিখাতায়, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে আমরা যেটিতে আলোচনা করে থাকি, আমাদের সাথে আজকে যুক্ত আছেন আব্দুল মাতলুব আহমাদ এবং ডক্টর আহসান এইচ মনসুর, দুজনকে আবারও স্বাগত বিরতির পর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনার কাছে যেতে চাই আমি, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম রেমিটেন্স প্রবাহ কমছে কেন করোনার যখন পরিস্থিতি এইরকম উন্নতির দিকে, সব কিছু খুলে গেল আজ থেকে, কিন্তু কয়েক মাস ধরে আমরা দেখছি যে রেমিটেন্স প্রবাহ করছে, এর কারণটা কি হতে পারে? আমি কিন্তু গত এক বছর ধরেই বলছি
যে গত বছর করোনার সময় যে রেমিটেন্সের প্রবাহটা এসেছিল এটা কিন্তু নতুন কোনো রেমিটেন্স নয়, ইটস এ ডাইভার্টেড ফান্ড, এবং এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা বেসরকারি চ্যানেল থেকে সরকারি চ্যানেলে এসেছিল। কেন বলেছিলাম একটু খুলেই বলি, আমাদের একটা রেমিটেন্সের একটা বড় একটা অংশ আসে ব্যক্তির পকেটে পকেটে যখন তারা বেড়াতে আসে দেশে। কোভিডের সময় সব বেড়ানো বন্ধ ছিল, লক্ষ লক্ষ শ্রমিক ভাই দেশে আসতে পারেন নাই, তাদের টাকাটা আসে নাই, মানি চেঞ্জারের কাছে টাকাটা যায় নাই, এবং এই টাকাটাই কিন্তু আবার সেই টাকাটা একটা ডিমান্ডও ছিল। ডিমান্ডটা কোথায়? আমরা যারা বিদেশে যেতাম চিকিৎসার জন্য বা বেড়ানোর জন্য বা আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য, আমরা কিন্তু এই ডলারটা আবার মানি চেঞ্জারের কাছ থেকে কিনে ওখানে পাঠিয়ে দিতাম। এটা সবাই করে থাকে। তো এই জায়গাটা কিন্তু এখন ডিমান্ডেরও পতন হয়েছে, কারণ কেউ বিদেশে যেতে পারে নাই। ভারতে যেমন প্রায় 14-15 লক্ষ লোক যায়, তারা কেউ যায় নাই, সিঙ্গাপুর বা ব্যাংককে কেউ যায় নাই, ফলে এই টাকাটা ব্যবহৃত হয় না। এই টাকাটা কোথায় যাবে? অব্যবহৃত টাকা, সেই টাকাটা সরকারের কাছে গিয়েছে। এখন যেহেতু আবার বিশ্ব বাজার খুলে গেছে, সবগুলোই উন্মুক্ত হয়েছে, প্লেনগুলো ফুল ক্যাপাসিটিতে যাচ্ছে, এখন কিন্তু সেই ডলারের চাহিদাটা আবার ফেরত চলে এসছে, এবং সেই পরিমাণ অর্থ এখন আবার মানুষের পকেটে এই কার্ব মার্কেটে বিক্রি হচ্ছে, কেনা বেচা হচ্ছে, ফলে সরকারি ভাবে যে টাকাটা আসতো সেই টাকাটা এখন আর আসছে না। কাজে এই যে লসটা এখন যেটা 20% নেগেটিভ, এটা গত বছর 22% 23% পজিটিভ ছিল, সেই একই পরিমাণ অর্থ এখন আবার নেগেটিভে চলে গেছে। আমরা আগের যে নর্মাল লেভেল ছিল সেই লেভেলে আমরা ফেরত যাব। এটা এটাই আমার আমার ই বক্তব্য ছিল আগেও, এখনো তাই, এবং দিস ইজ সময় আমাকে বলছে যে এটাই সত্যি কথা। এখানে ইনসেন্টিভ দিয়ে কোনো লাভ হবে না। সরকার 2.5% পানি দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা এই টাকাটা পানিতে ফেলে দিচ্ছে। এর চাইতে 2-3 টাকা ডিভ্যালু করে দিই, ওই ওই ইনসেন্টিভটা তারাই পাবে এবং তাদের জন্য এটা লাভজনক হবে, এবং বাজেট থেকে এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই ডলার কিনতে হবে না। এটা একটা আমার একটা রিকমেন্ডেশন। দ্বিতীয়ত হচ্ছে, জি হ্যাঁ বলুন, জি বলুন। এখন দ্য কম্বিনেশন, এই এই রেমিটেন্সের যে কমানো এই 20% লস, এইটা প্লাস আমাদের যে ইম্পোর্টের যে হিউজ সার্জ, এটা এই দুটো ফ্যাক্টর একসাথে হওয়াতে আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্যে একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এটা 3.5 বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংক বাজারে বিক্রি করেছে, করে এটাকে দরটাকে 1 টাকা ডেপ্রিসিয়েশনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কিন্তু এটা কতদিন করতে পারবে আমি জানি না, কতদিন তারা করার ইচ্ছা পোষণ করবে তাও আমি জানি না, এটা সরকারের নীতির উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি যেটা একটা বলতে পারি, যদি আমদানিটা যদি আমরা 30-25% নামিয়ে আনতে পারি, তাহলে বর্তমানের এই পরিস্থিতিটাকে আমরা সামাল দিতে পারবো। কিন্তু সেটা করতে হলে কি করতে হবে? তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের হাতে বেশি ইনস্ট্রুমেন্ট নাই। আমার সরকারের হাতে মাত্র 2টি ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে এক্সচেঞ্জকে ডিভ্যালু করা, যেটার মাধ্যমে ডোমেস্টিক ডিমান্ডকে কমানো, ইম্পোর্ট ডিমান্ডকে কমানো এবং এক্সপোর্টকে প্রমোট করা, তাহলে বাজারে একটা ভারসাম্য আসবে, অথবা ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেওয়া, যেটার মাধ্যমে আবার ওই ওই ইম্পোর্টটাকে মূল্য বাড়িয়ে দিয়ে সেটার ডিমান্ডটাকে কমিয়ে দেওয়া। এই দুটোই সরকার করতে পারে। আমি বলবো যে ইম্পোর্ট ডিউটি বাড়ানোটা একটা আমাদের যুক্তিসঙ্গত হবে না, কারণ আমাদের দেশে অলরেডি ইম্পোর্ট ডিউটি ভেরি হাই এবং আমাদেরকে আগামীতে কমাতে হবে, আমরা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি ইত্যাদি কারণ। তো সব মিলিয়ে এক্সচেঞ্জেরটাই হচ্ছে ভায়াবল অপশন, যেটা পৃথিবীর সব দেশ ব্যবহার করে, ভারতও ব্যবহার করছে, কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্যবহার করছে, ভিয়েতনাম ব্যবহার করে, আমরাও কেন করতে পারবো না? জি, ইটস এ লেজিটিমেট ইনস্ট্রুমেন্ট, পলিসি ইনস্ট্রুমেন্ট। জি ডক্টর আহসান এইচ মনসুর, একদম সংক্ষেপে আপনার কাছে একটা কথা আমি জানতে চাইব, সেটি হচ্ছে যে আমদানি বাড়ছে আমরা বলছি শুরু থেকেই, এটি আসলে বিনিয়োগ বাড়ার লক্ষণ কিনা? দেখুন, বাংলাদেশ ইকোনমি ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের রিকভারি ভেরি স্ট্রং, আমাদের হয়তো 7% গ্রোথ হবে আগামী এবছর 14 বছরের শেষ নাগাদ, এটা নিয়ে আমি আমার কোনো দ্বিমত নাই। কিন্তু কথা হচ্ছে যে যখন আমাকে দেখতে হবে যে আমার ব্যালেন্স ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কিন্তু আমি হারাতে পারবো না, আমাকে কিন্তু দেখতে হবে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি বা যেটাকে বলে বৈদেশিক বাণিজ্যে ভারসাম্যহীনতা আমি হারাতে পারবো না, এগুলো কিন্তু একেবারে স্যাক্রোস্যাঙ্ক, একেবারে রাখতেই হবে, এবং সেটাকে রেখে আমাকে আমদানি নীতি এবং প্রবৃদ্ধিকে সামনের দিকে নিয়ে ঠিক ঠিক রাখতে হবে। জি ধন্যবাদ আপনাকে আব্দুল মাতলুব আহমদ। আপনার কাছে প্রশ্ন থাকবে, করণীয় কি এই অবস্থায় বাণিজ্য ঘাটতির যে পরিস্থিতি চলছে? আমার পার্সোনাল হিসেবে করণীয় আমাদের কিছু করা উচিত না, মার্কেট শুড মুভ নাও। আমরা 1.5-2 বছর সবাই আটকেছিলাম, ব্যবসা বাণিজ্য করতে পারছিলাম না, এবং মনসুর ভাই সুন্দরভাবে বুঝিয়েছেন যে রিকোয়ারমেন্টই ছিল না ডলারের, তার কি ডলার বাড়বে বা কেন কমবেই বা কেন। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা
ব্যবসা বাণিজ্য শিল্প এখন কিন্তু উই আর লুকিং ফরওয়ার্ড ফর এ ভেরি স্ট্রং রিকভারি, যেটা মনসুর কথা বললো। এবং রিকভারি আমরা কিভাবে করব, আমার ইন্ডাস্ট্রি যেটা হয়তো 20% চলছিল এটা এখন 120% চলতে হবে। তো 120% চলতে গেলে আমার তো এই র মেটেরিয়ালগুলো নিয়ে আসতে হবে, ঠিক সেরকমভাবে প্রত্যেকেই তার কাজ করতে হবে। আমার সব আগে বললেন যে প্লেন লোড সবাই যাচ্ছে এখন বিদেশে, আগে যেত না, যেতে পারতাম। এই যে রিভাইভাল অফ দ্য ইকোনমি, এটাকে চাকাটাকে ঘুরতে দিতে হবে, কোনোরকমভাবে একে থামান যাবে না। এবং একটা বছর আমাদেরকে দেখতে হবে, এবং তখনও যদি দেখি যে যে বিগ ইম্পোর্টটা হয়েছে এটা কনভার্ট, গুডস কনভার্ট হয়ে সেল হয়ে ইকোনমিতে একটা বেনিফিট দিচ্ছে, এরকম যদি আমরা দেখতে পাই তাহলে এটা অটোমেটিক্যালি মার্কেট স্টেবিলাইজেশনে ওরা নিজে নিজে দাঁড়িয়ে যাবে। আজ যদি দেখা যায় যে না আমাদের আমদানি বেড়েই চলছে আর রপ্তানি সেভাবে বাড়ছে না, গুডস কনভার্ট হয়েও সেটা আমাদের এই ব্যালেন্স অফ ট্রেডকে ক্ষতি করছে, তো সরকারের হাতে অনেক মেকানিজম আছে যার কথা সেগুলো বসু ভাই ভালো করে বুঝিয়েছেন। আমি মনে করি যে ডিভ্যালুয়েশনটা ইজ এ টুল, কিন্তু বাংলাদেশের মতো দেশে ডিভ্যালুয়েশনটা ইনফ্লেশনে ক্রিয়েট করে, জনগণের উপরে বেশি হার্ট হয়। সেই জন্য আমরা যারা রেমিটেন্স করে তাদের জন্য স্পেসিফিক ডলার কিছু প্রণোদনার কথা রিকমেন্ড করেছিলাম, আমরা ফেডারেশন থেকে সরকার সেটা দিচ্ছেন, আমি মনে করি সেটা আরও বাড়ানো উচিত। এবং লেট দেম পে, আমাদের যে হুন্ডি মুন্ডি এগুলো বন্ধ হয়ে সরকার এবং ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সগুলো আসবে সেটাই আমরা চাই। আর ইকোনমিকে একটা একটা স্রোতের মতো, জলপ্রপাতের স্রোতের মতো এটা চলতেই থাকবে, থামাতে পারবে না। জি আব্দুল মাতলুব আহমদ, আপনার কথা বুঝতে পেরেছি, যেটি হচ্ছে যে ইকোনমির যে গতি, অর্থনীতির যে গতি, সেটি কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে তালিকাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল ডিবিসি নিউজের ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন।